আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মাওলানার সমকামিতার তদন্তে পুলিশ। বিতর্কিত ধর্মীয় নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা মামুনুল হকের বিষয়ে ছায়া তদন্ত করে আসছিলেন। মাদ্রাসায় পড়া ও শিক্ষকতা করার সময় মামুনুলের বিরুদ্ধে কয়েকটি সমকামিতার অভিযোগও পাওয়া গেছে, সেগুলো বর্তমানে তদন্ত করা হচ্ছে। এছাড়া মাদ্রাসা পরিচালনা নিয়ে আর্থিক দুর্নীতি ও অনিয়মের বিষয়েও মামুনুলের বিরুদ্ধে তদন্ত চলছে। জানা গেছে, সমকামিতার অভিযোগে মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছিলেন মামুনুল হক। 1994 সালে মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় মিশকাত ফজিলত জামাতের শিক্ষার্থী থাকা অবস্থায় একজন শিশু শিক্ষার্থীর সঙ্গে সমকামিতার অভিযোগ ওঠে। পরে ওই সমকামিতার বিষয়টি কর্তৃপক্ষের কাছে প্রমাণিত হলে মাদ্রাসার নায়েবে মুহতামিম ভাইস প্রিন্সিপাল মুফতি মনসুরুল হক মাদ্রাসা থেকে মামুনুলকে বহিষ্কার করেন। এছাড়া 1999 সালে কওমি মাদ্রাসার শিক্ষক হওয়ার সময়েও মামুনুল হকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসার শিক্ষক থাকা অবস্থায় মামুনুল হকের বিরুদ্ধে নুরুল আলম নামে এক শিক্ষার্থীর সঙ্গে সমকামিতার অভিযোগ ওঠে। পরে এই অভিযোগের সত্যতা মিললে মামুনুল হকের মাদ্রাসার মুহতামিম অধ্যক্ষ মাওলানা মাহমুদুল আলম শিক্ষক পদ থেকে তাকে বরখাস্ত করেন। এদিকে বিভিন্ন মামলায় মামুনুল হক 7 দিনের রিমান্ডে আছেন। রিমান্ডে তাকে মামলা সংশ্লিষ্ট প্রশ্ন করা হলেও ঘুরে ফিরে আসছে 26 মার্চ সহ বেশ কয়েকটি নাশকতার ঘটনার প্রসঙ্গ। এছাড়া সমকামিতা ও দুর্নীতির বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এদিকে আল্লামা মামুনুল হকের ভক্তবৃন্দরা এমন সংবাদ সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে দাবি করেছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।